আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? যেটা বলতে চাচ্ছিলাম হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার অনেকদিনের স্বপ্নই ছিল যে উমরা করব। তো বিগত 3 বছর পর, অনেক চেষ্টা প্রচেষ্টার পর, আসবো আসবো করে 3 বছর চলে গেছে সেই কোনো একটা কারণে। আর আমি মক্কা থেকে অনেক দূরে থাকার কারণে আসতে পারিনি। তো আজকে আমার মনের আশাটা এবং যে আমার একটা ইচ্ছা ছিল যে আমি যাওয়ার আগে একবার উমরা করে যাবো, আল্লাহর ঘর দেখব। তো সেই মনের আশা আজকে পূরণ হতে যাচ্ছে, তো আপনাদের দোয়া এবং সবার দোয়া আর আল্লাহর অশেষ রহমতে আমি এখন উমরা করে যেতেছি। উমরা শেষ করে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের এই মক্কা, মক্কা শরীফ এবং আল্লাহর ঘর। তো যে কারণে আসলে আপনাদের সামনে ক্যামেরা নিয়ে আসা, আমি বিগত 3 বছর এই দিনটার জন্য ওয়েট করছি। সবচেয়ে বড় কষ্ট তখনই হয় যখন আপনি হাতের কাছে একটা জিনিস থাকার পরও যখন আপনি পাবেন না, তখন কিন্তু সবচেয়ে বড় কষ্ট হয়। সেটা আমার হয়েছে বিগত 3 বছর সজিরাত থাকার পরও আমি উমরা করতে পারিনি, যে কোনো কারণে। আমি হয়তো বা অনেক দূরে ছিলাম, তারপরে আমার কাগজপত্র ঠিক ছিল না, সব কিছু চিন্তা করে এদিকে আর আসা হয়নি আমার এত দূরে। তো এখন ফাইনালি ডিসিশন নিয়েছি বাড়ি যাবো, যাওয়ার আগে চিন্তা করলাম যে উমরাটা করে যাই। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ উমরা শেষ করলাম, সব কিছু শেষ করলাম, কালকে ইনশাআল্লাহ মক্কায় যাবো, সরি মদিনায় যাবো, এখন তো মক্কায় আছি। তো এই জন্য চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা। আমার পিছনে যে দেখছেন এটা হচ্ছে সেই আল্লাহর ঘর, নবীজির ঘর, মক্কা শরীফ। প্রথমত আইসা 2 রাকাত নামাজ পড়ার পরে এখানে 7টা চক্কর দিতে হয়, বিলাপ করতে হয়, করার পরে আপনি ভিতরে আবার যে 7টা চক্কর দিতে হয়। মোটামুটি সব কিছু শেষ করে ফেললাম, এই জন্য চিন্তা করলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দোয়া করবেন সবাই আমার উমরাটা যাতে অবশ্যই কবুল করে। আমিও সবার জন্য দোয়া করছি, বিশেষ করে দোয়া করছি যারা চট্টগ্রামে এই অগ্নিকাণ্ডে যাদের পরিবার হারাইছে বা পরিবারের আত্মীয় স্বজন হারাইছে, তারা যারা প্রাণ দিছে, জীবন বাঁচাতে এসে জীবন দিছে তাদের জন্যে, আর যারা মৃত্যুর সাথে পাঞ্জাল দিছে তাদের জন্যে, সবার জন্য আমি দোয়া করছি। আর সবাই করবেন, কারণ চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ।
অবশেষে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আমরা শেষ করলাম। এখন আমি মক্কা থেকে বেরিয়ে হোটেলের রুমে যাব। তো ভিডিও তো এখানে করা আসলে ঠিক না, তারপর আপনাদেরকে একটু দেখানোর জন্য জাস্ট একটু ফুটেজ দিলাম বা একটু ভিডিও করলাম। যদি কোনো ভুলে থাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।